শুভ সকাল বন্ধুরা, আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, শীঘ্রই শিলচরের সম্পূর্ণ মিনি সচিবালয়, নতুন সার্কিট হাউস চাইলেন বিধায়ক কৌশিক রায়, মিত্রমন্ত্রীদের প্রথম বৈঠক, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হাইলাকান্দির বেহাল পূর্ত সড়ক সংস্কারের দাবিতে সরব যুব মোর্চা, আশ্বাস বিভাগীয় ইঞ্জিনিয়ারের। ঋণ মুকুবের নামে মহিলাদের সঙ্গে প্রতারণা করছেন মুখ্যমন্ত্রী, বললেন সাংসদ গৌরব গগৈ। হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মামলা দায়ের করতে মহিলাদের প্রতি আহ্বান কলিয়াবরের সাংসদের, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পুলিশি ব্যর্থতার প্রতিবাদে কাটিগুড়া থানা সার্কল অফিস ঘেরাও জনতার, দিন মজুরকে মারপিট, গ্রেফতার অদরা। রোজগার নেই, বন্ধন ঋণ মুকুবের দাবি নিলামবাজারে। কমছে দেশজুড়ে করোনা সংক্রমণ, গত 24 ঘন্টায় সমগ্র ভারতবর্ষে কতজন লোক আক্রান্ত হলেন, সুস্থ হলেন এবং মৃত্যু হল, এবং এক নজরে থাকবে আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরার করোনা ভাইরাসের বিস্তারিত পরিসংখ্যান। শীঘ্রই হাফলং শিলচর জাতীয় সড়কের বেহাল অংশের কাজ সম্পূর্ণ করতে ব্যবস্থা নেবে রাজ্য, বললেন মন্ত্রী যোগেন মোহন। রসিকতা করেছিলাম, সব মুদি চুর, মন্তব্যের আদালতে সাফাই রাহুল গান্ধীর। সোশ্যাল মিডিয়া অপব্যবহারকারীদের উপর ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার, অভিযোগ পাওয়ার 24 ঘন্টার মধ্যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। এবং সর্বশেষ খবরটি হলো, সর্বদল বৈঠকে কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকায় ফেরানোর দাবি গোলাম নবী আজাদের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নতুন ভিশন, গুজরাট মডেলে কাজ শুরু করে দিয়েছেন বিভিন্ন বিভাগের মন্ত্রীরা। বুধবার অর্থ ও সমাজ কল্যাণ বিভাগের মন্ত্রী অজন্তা নেওগ তার মিত্র বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন। গুয়াহাটিতে মন্ত্রীর নিজ বাসভবনে এদিন বৈঠকে অংশ নেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার ও নলবাড়ির বিধায়ক তথা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জয়ন্ত মল্ল বড়ুয়া। মন্ত্রী অজন্তা নেওগ এদিন তার মিত্র বিধায়কদের সঙ্গে দুপুরের আহার গ্রহণ করেন। বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক আর্থসামাজিক পরিস্থিতি সহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজকর্ম নিয়ে পর্যালোচনা করা হয়। মন্ত্রী মিত্র বিধায়কদের কাছ থেকে তাদের নিজ নিজ এলাকা ও জেলার পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। বর্তমান কোভিড পরিস্থিতিতে জনগণের উন্নয়নে আরও বেশি করে কিভাবে কাজ করা যায় তার জন্য তিনি তাদের মতামত গ্রহণ করেন। লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় এই বৈঠকে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার বিভিন্ন সমস্যা সহ কাচারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী অজন্তাকে অবহিত করেন। শিলচরের অদূরবর্তী শ্রীকোনায় মিনি সেক্রেটারিয়েটের কাজ দ্রুত শেষ করে সেখানে যাবতীয় কাজকর্ম শুরু করা ও শিলচরে থাকা বহু পুরনো সার্কিট হাউসকে আধুনিক সুবিধাযুক্ত করে নব কলেবরে নির্মাণের জন্য মন্ত্রীর কাছে অনুরোধ জানান কৌশিক রায়। এছাড়া লক্ষ্মীপুর মহকুমার পূর্ণাঙ্গ রূপদান, প্রয়োজনীয় পরিকাঠামো গঠন, বিভিন্ন বিভাগে খালি থাকা আধিকারিকদের পদ পূরণ প্রভৃতি ক্ষেত্রে পদক্ষেপ নিতে তিনি মন্ত্রীর কাছে দাবি জানান। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সমস্যা সহ সমাজ কল্যাণ বিভাগের কাজকর্ম নিয়েও তিনি আলোচনা করেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী চিন্তায় গঠিত মিত্র বিধায়ক গ্রুপের ইতিবাচক চিন্তা চর্চা তথা ফলপ্রসূ পদক্ষেপ সরকারের কাজকর্মের গতিকে অধিক ত্বরান্বিত করবে বলে অনেকেই আশাবাদী। অপরদিকে হাইলাকান্দির বেহাল পূর্ত সড়ক সংস্কারের দাবিতে সরব যুব মোর্চা, আশ্বাস বিভাগীয় ইঞ্জিনিয়ারের। লালা হাইলাকান্দির জরাজীর্ণ সড়ক সংস্কারের দাবি নিয়ে সরব হয়ে উঠেছে ভারতীয় যুব মোর্চা। বিশেষ করে লালা শহরের প্রবেশমুখে থাকা পূর্ত সড়কের অবস্থা দীর্ঘদিন বেহাল হয়ে রয়েছে। চন্দ্রপুর বাইপাস থেকে লালা বাস টার্মিনাসের অংশ জুড়ে রয়েছে কেবল ছোট বড় গর্তের সমাহার। এক পশলা বৃষ্টিতে ওইসব গর্তে জল জমে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হচ্ছে নিত্যদিন, যার ফলে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। দীর্ঘদিন থেকে ওই এলাকার পূর্ত সড়ক সংস্কারের দাবি জানিয়ে আসছে ভুক্তভোগী জনগণ। একই দাবি নিয়ে এবার পূর্ত বিভাগের দ্বারস্থ হয়েছে হাইলাকান্দি জেলা যুব মোর্চা।
বুধবার জেলা যুব মোর্চার সভাপতি সঞ্জয় রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল হাইলাকান্দি পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার অলক নন্দীর সঙ্গে সাক্ষাৎ করে লালা কাঠচুড়া এবং হাইলাকান্দি শহর এলাকার বিভিন্ন জরাজীর্ণ পূর্ত সড়কের চিত্র তুলে ধরেন। যুব মোর্চার নেতারা এদিন অভিযোগ করে বলেন, দীর্ঘ বছর ধরে জেলার বিভিন্ন এলাকার সড়ক ভেঙে গর্তের সৃষ্টি হলেও সেদিকে লক্ষ্য নেই কারো। যুব মোর্চার জেলা সম্পাদক গোপাল দাস এদিন লালার চন্দ্রপুর বাইপাস থেকে বাস টার্মিনাস পর্যন্ত সড়কের বেহাল চিত্র তুলে ধরেন, বলেন এই এলাকায় পূর্ত সড়কের অবস্থা অত্যন্ত শোচনীয়, এ নিয়ে বার কয়েক দাবি জানিয়ে কাজের কাজ কিছু হয়নি। এছাড়া কাটলিচুড়া বাইপাস থেকে এমবি স্কুল রোডের শোচনীয় অবস্থার চিত্র তুলে ধরেন যুব মোর্চার নেতারা। বার কয়েক এই সড়ক সংস্কারের দাবি জানিয়ে স্থানীয়রা সরব হলে কোনো লাভ হয়নি বলে অভিযোগ করেন তারা। লালা কাটলিচুড়ার পূর্ত সড়কের বিভিন্ন অংশের স্থায়ী সংস্কারের বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য পূর্ত বিভাগের আধিকারিকদের কাছে জোরালো দাবি রাখেন মোর্চার কর্মীরা। জেলা সভাপতি সঞ্জয় রায় হাইলাকান্দি শহরের 1, 2, 9, 12 ওয়ার্ডের বিভিন্ন সড়ক দুর্দশার চিত্র পূর্ত বিভাগের আধিকারিকদের সামনে তুলে ধরেন। দীর্ঘ আলোচনার পর কিছুদিনের মধ্যে ওইসব এলাকার সড়কের অংশ সাময়িক সংস্কার করার আশ্বাস দেন অলক নন্দী। এক বিবৃতিতে গোপাল দাস এই খবর জানিয়ে কাটলিচুড়ার বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। তিনি অভিযোগ করে বলেন, লালা কাটলিচুড়ার বিভিন্ন পূর্ত সড়কের বেহাল অবস্থা নিয়ে নীরব ভূমিকা পালন করে চলেছেন বিধায়ক সুজামউদ্দিন লস্কর, কিন্তু এবার লালা কাটলিচুড়া থেকে যথেষ্ট ভোট পেয়েছেন তিনি, এরপরও কেন এসব ইস্যু নিয়ে এগিয়ে আসছেন না তিনি বলেও প্রশ্ন তুলেন গোপাল বাবু। তবে কেউ এগিয়ে না এলেও জেলার বিভিন্ন পূর্ত সড়ক সংস্কার না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বে না হাইলাকান্দি যুব মোর্চা বলে সাফ জানান তিনি। এদিনের প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন বিজেপির সাংগঠনিক কর্মী অভিজিৎ আচার্য প্রমুখ। অপরদিকে ঋণ মুকুবের নামে মহিলাদের সঙ্গে প্রতারণা করছেন মুখ্যমন্ত্রী, বললেন সাংসদ গৌরব গগৈ হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মামলা দায়ের করতে মহিলাদের প্রতি আহ্বান কলিয়াপুরের সাংসদের। মাইক্রোফাইন্যান্সের ঋণ মুকুব প্রসঙ্গ নিয়ে উত্তাল হয়ে উঠছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। ঋণ রেহাইয়ের ক্ষেত্রে রাজ্য সরকার বিভিন্ন শর্ত বেঁধে দিচ্ছে, আর এতে ক্ষুব্ধ হয়ে উঠছেন ঋণ নেওয়া মহিলারা। এদিকে এই পরিস্থিতিতে আগুনে ঘি টানলেন সাংসদ গৌরব গগৈ। সাংসদ গৌরব গগৈ অভিযোগ করে বলেন, মুখ্যমন্ত্রী এসডিজির রিপোর্ট সম্পর্কে রাজ্যের জনগণকে বিভ্রান্ত করেছেন। সাংবাদিক সম্মেলনে সাংসদ গৌরব গগৈ বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মাইক্রোফাইন্যান্সের ঋণ মুকুবের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে বাজিমাত করেছেন, আর ক্ষমতায় বসে প্রতিশ্রুতি পালন করার পরিবর্তে মহিলাদের সঙ্গে প্রতারণা করছেন। গৌরব গগৈ বলেন, আমি মহিলাদের সঙ্গে আছি, আপনারা প্রতারণার বিরুদ্ধে মামলা দায়ের করুন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এভাবেই সরব হন সাংসদ গৌরব গগৈ, বলেন এসডিজির রিপোর্টের ভুল ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী আসামের জনগণকে বিপথে পরিচালিত করার চেষ্টা করছেন। মাইক্রোফাইন্যান্সের ঋণ মুকুবের প্রতিশ্রুতি দিয়ে এবার তা পালন না করে পাল্টা বিভিন্ন ধরনের শর্ত আরোপ করছেন, পাশাপাশি এই বিষয়টির মূল অন্যদিকে ঘুরিয়ে দিতে জনসংখ্যা নীতিসহ অন্য বিভিন্ন বিষয় নিয়ে সরব হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সাংসদ গৌরব গগৈ আরও অভিযোগ করে বলেন, দিন কয়েক আগে প্রকাশিত এসডিজির রিপোর্টের ভুল ব্যাখ্যা করে জনগণকে বিপথে পরিচালিত করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমানে আসাম সর্বক্ষেত্রে পিছিয়ে রয়েছে, পাঞ্জাব কেরালা তামিলনাড়ু হিমাচলের মতো রাজ্যগুলির স্কোর আসাম থেকে অনেক ভালো। সব রাজ্যের মধ্যে আসামের সর্বোচ্চ মাতৃমৃত্যুর হার রয়েছে, যার স্কোর 215, পুরো দেশের স্কোরের চেয়ে দ্বিগুণ। গগৈর অভিযোগ, বিজেপি সরকার ধারাবাহিকভাবে আসামের জনগণকে বিভ্রান্ত করছে। গৌরব গগৈ বলেন, মহিলা ক্ষমতায়নের ক্ষেত্রে আসাম সর্বনিম্ন 28তম স্থানে। মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত ইস্যু নিয়ে সাংসদ আরও বলেন, মুখ্যমন্ত্রী অবশ্য বলেছিলেন আসামে মহিলাদের বিরুদ্ধে অপরাধমূলক বেশি মামলা দায়ের করা হয়, তবে 2013 সালের NFHS সমীক্ষার তথ্য অনুসারে রাজস্থান, কেরল, মহারাষ্ট্র এবং হিমাচল প্রদেশের মতো রাজ্যগুলিতেও থানায় মহিলাদের যাওয়া এবং মামলা দায়ের করার যথেষ্ট সুযোগ রয়েছে। তবে এসডিজির রিপোর্টে মহিলাদের বিরুদ্ধে তাদের অপরাধের হার আসামের তুলনায় অনেক কম ছিল। এসডিজির প্রতিবেদন অনুসারে আসাম অর্থনীতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং লিঙ্গ সমতার প্রয়োজনীয় সকল বিভাগের নিচের র্যাঙ্কিংয়ে রয়েছে।
সাংসদ বলেন বিরোধী শক্তিকে নিঃস্ব করে দিতে বিরোধী বিধায়কদের দল ত্যাগ করাতে বাধ্য করছে বিজেপি। গৌরব গগৈর দাবি গণতন্ত্রকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে বিজেপি সরকার। সরকারের ভুল নীতির বিরোধিতা করলেই হুমকি দিচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা পরিচালিত বিজেপি সরকার, জেলে পাঠানোর মতো হুমকি দেওয়া হচ্ছে। অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নীতি অনুসরণ করে আসামেও জনসংখ্যা নীতি প্রস্তুত করার বিষয়টি নিয়ে সরব হয়ে উঠেছেন সাংসদ গৌরব গগৈ। তার মতে মুখ্যমন্ত্রীর জনসংখ্যা নীতি অতি পুরনো এবং অবৈজ্ঞানিক। সরকার যদি গোসুরক্ষা নীতি প্রণয়ন করতে পারে তাহলে বন্যপ্রাণী সুরক্ষা নীতি কেন করতে পারে না? প্রসঙ্গক্রমে এদিনের অনলাইন সাংবাদিক সম্মেলনে সাংসদ বলেন সময় এলে এআইসিসি প্রদেশ কংগ্রেস সভাপতি নিয়োগ করবে এবং গত নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির কারণ সম্পর্কে উচ্চ পর্যায়ের কমিটির দাখিল করা প্রতিবেদন হাইকমান্ডে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। অপরদিকে দ্রুত কমছে ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ। গত 24 ঘন্টায় দেশ জুড়ে আক্রান্ত হলেন 51,225 জন, সুস্থ হয়েছেন 63,674 জন। গত 24 ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে 1,324 জনের। বর্তমানে ভারতে সক্রিয় আক্রান্তের সংখ্যা হল 6,07,903 জন। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন 1,923 জন, সুস্থ হয়েছেন 1,952 জন। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে মৃত্যু হয়েছে 41 জনের। আসামে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 2,781 জন, সুস্থ হয়েছেন 3,604 জন। গত 24 ঘন্টায় আসামে নতুন করে মৃত্যু হয়েছে 34 জনের। ত্রিপুরাতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 359 জন, সুস্থ হয়েছেন 243 জন। গত 24 ঘন্টায় ত্রিপুরাতে নতুন করে মৃত্যু হয়েছে 2 জনের। অপরদিকে পুলিশি ব্যর্থতার প্রতিবাদে কাটিগুড়া থানা সার্কেল অফিস ঘেরাও জনতার, দিন মজুরকে মারপিট, গ্রেফতার অদরা। কাটিগুড়া বিধানসভার অন্তর্গত সুকৃতিপুর রেল স্টেশন লাগোয়া নতুন বাজার এলাকায় সোমবার রাতে হানিফউদ্দিন নামের যুবককে বেদলক মারপিটের ঘটনায় দুটি মামলা প্রদান করার 24 ঘন্টা পার হওয়ার পরও কোনো অভিযুক্তকে এখনো পর্যন্ত আটক করতে সক্ষম হয়নি কাটিগুড়া পুলিশ। এমন অভিযোগ এনে বুধবার কাটিগুড়া থানা ও সার্কেল অফিস ঘেরাও করেন এলাকার শতাধিক জনগণ। কাটিগুড়া পুলিশের ব্যর্থতাকে দায়ী করে এলাকার শতাধিক জনগণ কাটিগুড়া সার্কেল অফিস ঘেরাও করে একাধিক স্মারকপত্র প্রদান করেন। এলাকার শতাধিক জনগণের স্বাক্ষরিত স্মারকপত্র কাটিগুড়া ঐক্য পরিষদ, গ্রামবাসী এবং মরয়ুরা আজাদ সংঘ স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে পৃথকভাবে তুলে দেওয়া হয়। কাটিগুড়া থানার ওসি রঞ্জন দুলে স্মারকপত্র গ্রহণ করে এলাকার জনগণকে আশ্বস্ত করে বলেন শীঘ্রই অভিযুক্ত নূর আহমেদ, নাসির উদ্দিন, বুরহান উদ্দিন, সাহারুল আলম, শরীফ উদ্দিন, রেহান উদ্দিন, হুসেন আহমেদ সহ অন্যান্যদের পাকড়াও করা হবে। এলাকার জনগণ মঙ্গলবার গ্রামে এই বিষয়ে একটি সভা আহ্বান করে এমন নেক্ষারজনক ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান। তারা 24 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়ে প্রশাসনকে স্মারকপত্র প্রদান করেন। জগদীশপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা দিনমজুর হানিফ উদ্দিনের উপর যেভাবে দলবদ্ধ আক্রমণ চালানো হয়েছে তা কিছুতেই মেনে নেওয়া হবে না। অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন এলাকাবাসী। কাটিগুড়া সার্কেল অফিসারের অনুপস্থিতিতে অফিসের বড়বাবু বিমল কুমার দর স্মারকপত্র গ্রহণ করেন। স্মারকপত্র গ্রহণ করে তিনি জেলাশাসকের কাছে পত্রটি পাঠাবেন এবং কাটিগুড়া থানার ওসি রঞ্জন দুলের সঙ্গেও এই বিষয়ে আলোচনা করে বিষয়টি গুরুত্ব সহকারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন। অপরদিকে শীঘ্রই হাফলং শিলচর জাতীয় সড়কের বেহাল অংশের কাজ সম্পূর্ণ করতে ব্যবস্থা নেবে রাজ্য সরকার বলেন মন্ত্রী যোগেন মোহন। শিলচর সৌরাষ্ট্র ইস্ট ওয়েস্ট করিডোরের মাইবং থেকে জাটিঙ্গা অংশের এন লেইকুলের কাছে জাতীয় সড়কের বেহাল অবস্থা সম্পর্কে রাজ্যের পার্বত্য এলাকা উন্নয়ন মন্ত্রী তথা ডিমা হাসাও জেলার অভিভাবক মন্ত্রী যোগেন মোহন নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন শীঘ্রই রাজ্য সরকার 54 নম্বর জাতীয় সড়কের এই অংশ সংস্কার করার ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করবে। বৃহস্পতিবার হাফলংয়ে সাংবাদিকরা শিলচর সৌরাষ্ট্র ইস্ট ওয়েস্ট করিডোরের এন লেইকুলের কাছে বেহাল সড়কের অবস্থা নিয়ে মন্ত্রী যোগেন মোহনকে প্রশ্ন করলে তিনি বলেন ইতিমধ্যে এই সড়ক নির্মাণের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের কাছে এক প্রস্তাব পাঠিয়েছে।
তাছাড়া কেন্দ্রীয় সরকারও এই সড়ক নির্মাণে ইতিমধ্যে অর্থ বরাদ্দ করেছে, কিন্তু এই সড়ক নির্মাণে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এখনো টেন্ডার আহ্বান করেনি। তবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ শীঘ্রই এই সড়ক নির্মাণে দরপত্র আহ্বান করবে বলে জানিয়ে মন্ত্রী বলেন। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই সড়ক নির্মাণে দরপত্র আহ্বান না করা পর্যন্ত সড়কটি চলাচলের উপযুক্ত করতে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। আলোচনা করে রাজ্যের লোক নির্মাণ দপ্তরের তহবিল থেকে অর্থ বরাদ্দ করে সড়কটি সংস্কারের ব্যবস্থা করার সুপারিশ করবেন। এতে রাজ্য সরকার অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা ব্যক্ত করেছেন মন্ত্রী যোগেন মোহন। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে শিলচর সৌরাষ্ট্র ইস্ট ওয়েস্ট করিডোরের মাইবং থেকে জাটিঙ্গা অংশের মধ্যে এন লেইকুলের কাছে পাহাড়দোষে রাস্তাটি সম্পূর্ণ নিশ্চিহ্ন হওয়ার পথে। পাহাড়দোষে রাস্তার পরিসর ছোট হয়ে পড়েছে। প্রতিবছর বর্ষার মরশুমে সড়কের এই অংশের অবস্থা বেহাল হয়ে পড়ে, কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষের সড়কটি নিয়ে তেমন মাথা ব্যথা নেই বা সড়কটি সংস্কারের তেমন কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। ভূতাত্ত্বিক সমস্যায় পড়ে ইতিমধ্যে এনকেসি ইনফ্রা নামের নির্মাণ সংস্থা কাজ ছেড়ে দিয়েছে। জাতীয় সড়কের ওই অংশের ভূতাত্ত্বিক সমস্যার দরুন নতুন করে ভূতাত্ত্বিক জরিপ চালিয়ে জাপানি সংস্থা ইতিমধ্যে ডিপিআর দাখিল করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে। এবার নতুন করে অ্যালাইনমেন্ট বদল করে নতুন করে রাস্তা নির্মাণ করা হবে। ইতিমধ্যে এই সড়কটি নির্মাণের জন্য কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রক থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে, তাই সড়কটির ওই অংশের কাজের জন্য এবার নতুন করে দরপত্র আহ্বান করবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তবে এন লেইকুলের ওই এস টার্নিং পয়েন্টে এবার বিকল্প সেতু নির্মাণ করার কথা ভাবছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ বলে জানা গিয়েছে। তবে যতদিন পর্যন্ত সড়ক নির্মাণের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ দরপত্র আহ্বান না করে ততদিন পর্যন্ত সড়কটির এই অংশ সংস্কারে রাজ্য সরকার অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন মন্ত্রী যোগেন মোহন। অপরদিকে দুবছরের পুরনো মামলায় গুজরাটের একটি আদালতে হাজিরা দিতে হলো প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে। সব মোদি চুর মন্তব্যের আদালতে সাফাই দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বৃহস্পতিবার আদালতে তিনি বলেন, রসিকতা করে